যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী তাদের আমরা বলি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ভিরুলেন্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসের ভিত্তি কিন্তু বিভিন্ন হতে পারে। সেই ভিত্তি যেমন হতে পারে ব্যাকটেরিয়া কোষের আকৃতি অথবা ফ্ল্যাজেলার বিন্যাস, ঠিক তেমনই হতে পারে গ্রাম চরিত্র অথবা ব্যাকটেরিয়াল পুষ্টি। তবে বর্তমানে আমরা আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেই সব রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং তাদের প্রকৃতি সম্পর্কে। আর প্রকৃতি আলোচনার সময় আমরা উল্লেখ করব ব্যাকটেরিয়ার আকৃতি এবং গ্রাম চরিত্র। তাই প্রথমে দেখে নেওয়া প্রয়োজন ব্যাকটেরিয়ার আকৃতি কী কী ধরনের হতে পারে এবং গ্রাম পজিটিভ ও নেগেটিভ ব্যাকটেরিয়া বলতে ঠিক কী বোঝায়। ব্যাকটেরিয়া কোষের গঠন যদি গোলক বা স্ফেয়ারের মতো হয় তখন আমরা তাকে বলি ককাস ব্যাকটেরিয়া। কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ভিব্রিও। আর রড শেপেড ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস। ব্যাসিলাস আর ককাসের মধ্যবর্তী আকৃতি হলো কক্কো ব্যাসিলাস। প্যাঁচানো ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলি স্পাইরিলাম অথবা স্পাইরোকেট। ককাস ধরনের ব্যাকটেরিয়াগুলি একত্রে কীভাবে অবস্থান করে তার ভিত্তিতে তাদের আবার ভিন্ন শ্রেণীবিন্যাস হয়েছে, যেমন মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস প্রভৃতি। যে সকল ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জকে রঞ্জিত হয় তাদের আমরা বলি গ্রাম পজিটিভ, আর যারা রঞ্জিত হয় না তাদের আমরা বলি গ্রাম নেগেটিভ। ব্যাকটেরিয়ার কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনের বাইরে একটি পেপটাইডোগ্লাইকেনের আবরণ থাকে। এই আবরণটি মূলত গ্রাম রঞ্জকে রঞ্জিত হয়। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের বাইরে যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার থাকে সেটি আরেকটি আউটার মেমব্রেন বা বহিঃপর্দা দ্বারা আবৃত থাকে। ফলে এক্ষেত্রে গ্রাম রঞ্জক ব্যাকটেরিয়াকে রঞ্জিত করতে পারে না। ঠিক যেরকমভাবে আমরা বৃষ্টির সময় যদি বাইরে বেরোই তাহলে ভিজে যাব, এখানে তুলনার জন্য বৃষ্টিটিকে আমরা ধরে নিতে পারি গ্রাম রঞ্জক। আমরা হলাম ব্যাকটেরিয়া আর আমাদের ত্বক হলো পেপটাইডোগ্লাইকেন। কিন্তু আমরা যদি বর্ষাতি বা রেনকোট পরে বেরোই তবে বৃষ্টি গিয়ে পড়বে রেনকোটের উপর। এখানে রেনকোটের কাজ করছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার মেমব্রেন। তাই ব্যাকটেরিয়াকে গ্রাম রঞ্জকে রঞ্জিত করা সম্ভব নয়। আশা করি গ্রাম পজিটিভ এবং নেগেটিভ স্টেনিংয়ের ধারণাটি সম্পূর্ণভাবে দিতে পারলাম। টাইফয়েড রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো স্যালমোনেলা টাইফি। এটি এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া কোষের আকৃতি হলো রড শেপেড, অর্থাৎ যাকে আমরা বলি ব্যাসিলাস। কলেরা রোগের জন্য দায়ী হলো ভিব্রিও কলেরি। এটিও একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং ভিব্রিও নামটি থেকেই অনুমান করা যায় এটি হলো একটি কমা শেপেড ব্যাকটেরিয়া। বাঁদিকের ছবিতে যে ব্যাকটেরিয়াগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলি আপাতপক্ষে রড শেপেড মনে হলেও এদের মধ্যে একটি কার্ভেচার আছে যেটি ভিব্রিও ধরনের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া দায়ী হলো নিউমোনিয়া রোগের জন্য। স্ট্রেপ্টোকক্কাস নাম থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি কক্কায় ধরনের ব্যাকটেরিয়া, অর্থাৎ স্ফেয়ার বা গোলকের মতো। আর এই স্ফেয়ার বা গোলকগুলি যখন একটি চেনের আকৃতিতে অবস্থান করে তখন আমরা তাদের বলি স্ট্রেপ্টোকক্কাস। এটি কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ডিফথেরিয়া রোগের কজিটিভ এজেন্ট হলো করিনি ব্যাকটেরিয়াম ডিফথেরিয়াই এবং এটি আবারও একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আপাতপক্ষে এটি রড শেপেড হলেও এদের উভয় প্রান্ত কিন্তু স্ফীত ধরনের। যক্ষা বা টিউবারকিউলোসিস রোগের জন্য দায়ী জীবাণুটি হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটি প্রধানত রড শেপেড। এই মাইকোব্যাকটেরিয়ামের কোষের বাইরে একটি বিচিত্র ধরনের মোম জাতীয় পদার্থের বা ওয়াক্সি পদার্থের কোটিং দেখা যায়। এই আবরণটির সৃষ্টি হয় মূলত মাইকোলিক অ্যাসিডের উপস্থিতির জন্য এবং এই কোটিং বা আবরণটির উপস্থিতির জন্য কখনো কখনো এরা গ্রাম রঞ্জকে রঞ্জিত হয় না।
তাই কোনো কোনো সময় এরা গ্রাম পজিটিভ হিসাবে দেখা দেয়, আবার কখনো কখনো এদের আমরা গ্রাম নেগেটিভ বলতে পারি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি একটি খুব কমন সয়েল ব্যাকটেরিয়াম, অর্থাৎ মাটিতে এদের খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তবে এরা মারাত্মক টিটেনাস রোগের জন্য দায়ী। সাধারণত এরা রড সেপেড হয়ে থাকে, তবে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো প্রান্ত কিন্তু স্ফীত হয়ে উঠেছে। এই অংশগুলিতে এন্ডোস্পোর তৈরি হয়েছে। এন্ডোস্পোর গঠন হলো ব্যাকটেরিয়ার একটি বিশেষ ধরনের অযৌন জনন। ব্যাকটেরিয়া যে পরিবেশে বসবাস করে সেখানে যদি কোনো আনফেভারেবল বা অপ্রয়োজনীয় অবস্থার সৃষ্টি হয়, তবে ব্যাকটেরিয়া এন্ডোস্পোর গঠনের মাধ্যমে নিজেকে সুপ্ত দশায় নিয়ে চলে যায়। আবার যখন ফেভারেবল কন্ডিশন ফিরে আসে, তখন এই এন্ডোস্পোর জার্মিনেট করে। এর ফলে নতুন পরিবেশে নতুনভাবে ব্যাকটেরিয়ার জন্ম হয় আমরা বলতে পারি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াম। অতীতে বিভিন্ন দেশে প্লেগ কিন্তু মহামারীর আকার নিত, আর এই প্লেগের জন্য দায়ী জীবাণুটির নাম হল ইয়ার্সিনিয়া পেস্টিস। এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং আকৃতিগত দিক দিয়ে বলতে পারি এটি সাধারণত রড সেপেড হয়, অথবা আরও ভালোভাবে বলতে গেলে এটির আকৃতি হলো কক্কো ব্যাসিলাস ধরনের, অর্থাৎ কক্কাস এবং ব্যাসিলাসের মাঝামাঝি অবস্থা। ছবিতে কিন্তু তা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। লেপ্রসি বা কুষ্ঠ হয় মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে। গ্রামরঞ্জকের চরিত্রে ব্যাখ্যা না করে বলা ভালো, এটি কার্বল ফুক্সিন নামক রঞ্জকে রঞ্জিত হয়। বাঁ দিকের ছবি থেকে ভালোভাবে অনুমান করা যাচ্ছে যে এগুলি হলো রড সেপেড ব্যাকটেরিয়া। খাবারে বিষক্রিয়া বা ফুড টক্সিকেশন ঘটায় ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এই ব্যাকটেরিয়াগুলি যে বিষাক্ত পদার্থ তৈরি করে তাকে বলা হয় বোটুলিনাম টক্সিন, এবং এই পদার্থটির প্রভাবেই খাদ্যের বিষক্রিয়া ঘটে। ছবিতে দেখতেই পাচ্ছি এটি রড সেপেড ব্যাকটেরিয়া, আর গ্রাম চরিত্রের দিক দিয়ে এরা গ্রাম পজিটিভ। রিউম্যাটিক ফিভার বা বাথ জ্বর, অর্থাৎ এক্ষেত্রে জ্বরের সঙ্গে গাঁট ফুলে যায় এবং ব্যথার সৃষ্টি হয়, যার জন্য দায়ী হল স্ট্রেপটোকক্কাসের বিভিন্ন প্রজাতি। আগেই আলোচনা করেছি এরা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বাঁ দিকের প্রথম ছবিটি আসলে জীবদেহে সংক্রমণকারী স্ট্রেপটোকক্কাসের বাস্তবিক ছবি, যেখানে কক্কায় ব্যাকটেরিয়াগুলি চেনের আকারে অবস্থান করছে। আর দ্বিতীয়টি হলো তারই ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি। মেনিনজাইটিসের জন্য দায়ী হলো নেসেইরিয়া মেনিনজাইটিস, যেটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বলতে পারি এটার আকৃতি অনেকটা ওই কফি বিন সেপেড বা ডিপ্লোকক্কায়, অর্থাৎ দুটি কক্কায় একত্রে অবস্থান করে। আর নেসেইরিয়া গনোরি গনোরিয়া রোগের জন্য দায়ী, এটিও এক ধরনের ডিপ্লোকক্কায় যা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটিও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ট্রেপোনেমা প্যালিডামের সংক্রমণে সৃষ্টি হয় সিফিলিস, এটি স্পাইরোকিডস ধরনের ব্যাকটেরিয়া, অর্থাৎ স্পাইরাল বা প্যাঁচানো। বাঁ দিকের ছবিতে দেখতে পাচ্ছি একটি টিস্যুকে সংক্রমণ করে রয়েছে এরকম অসংখ্য ব্যাকটেরিয়া। আর ক্ল্যামাইডিয়াসিস রোগের জন্য দায়ী হলো ক্লিমিডিয়া ট্র্যাকোম্যাটিস, এটি গ্রাম নেগেটিভ ধরনের ব্যাকটেরিয়া এবং কক্কয়েড বা রড সেপেড ধরনের হতে পারে। গনোরিয়া, সিফিলিস এবং ক্ল্যামাইডিয়া বা ক্ল্যামাইডিয়াসিস, এগুলি প্রত্যেকটি হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সংক্ষেপে STD, যাদের আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা STIO বলে থাকি।